হ্যালো চ্যানেল আজকে আমি ভিডিওতে দেখাবো একটা মিনি রেসিপি সেটা হচ্ছে চিলি জ্যাম ডার্ট চিলি জ্যাম মরিচ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করবো সেটাকে আমি আবার কুকু করবো এটা এটা অনেক কিছুতে ইউজ করা যায় যেমন পাস্তা নুডলস অ্যান্ড দেন বিফ কারি চিকেন কারি এরকম অনেক কিছুর মধ্যে ফ্রায়েড রাইস অনেক কিছুর মধ্যে এটা ইউজ করা যায় এটা বেসিক্যালি একটা স্পাইস পেস্ট বলা যায় তো চিলি জ্যামটা তৈরি করার জন্য আমার লাগবে আমি এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো শুকনো মরিচ নিয়েছি এবং ভিতরে সিডসগুলো আলাদা করেছি ওই যে পাশের বাটিতে দেখাচ্ছি মাঝখান থেকে ছিঁড়ে আমি সিডসগুলোকে সেপারেট করে নিয়েছি এখন আমি এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটা নরম হয়ে আসবে অ্যান্ড দেন আমি এটাকে ব্লেন্ড করবো দানাগুলো দিবো না ফেলে দেব আর আমি এগুলোকে রোস্ট করিনি এটা জাস্ট প্যাকেট থেকে ছিঁড়ে নিয়ে নিয়েছি জাস্ট শুকনো লাল মরিচ কোনো টালা মরিচ না বা রোস্ট করা না যে পানিতে ভিজিয়ে রাখলাম দেখেন পানিতে ভিজানোর পর মরিচগুলো একটু ফুলবে অ্যান্ড এবং নরম হয়ে আসবে তখন আপনার ব্লেন্ড করতে সুবিধা হবে ইফ পসিবল গরম পানি দিয়ে ভিজানো ট্রাই করবেন এতে এতে করে দ্রুত এটা নরম হয়ে আসে আর যতটা সফট হবে ততটা ব্লেন্ড করলে পেস্ট ততটাই স্মুথ হবে এই জন্য ভিজিয়ে রাখতে পারি সারারাত যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে বেস্ট না পারলেও সমস্যা নেই এক দু ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে তো আর যা যা লাগবে সাথে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি সাথে আমার এই মরিচ তো ভেজানো আছে সেটা দেখতে পাচ্ছেন সাথে লাগবে গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো অ্যান্ড শুকনো লাল মরিচ গুঁড়ো যেটা নর্মাল রাঁধুনির প্যাকেটে পাওয়া যায় একটু আদা রসুন পাটা হাফ স্পুন হাফ স্পুন করে নিয়েছি অ্যান্ড এটা হচ্ছে ভিনেগার আর এটা হচ্ছে চিনি হাফ স্পুনের মতো আর এটা হচ্ছে চিকেন কিউব চিকেন পাউডার ওর স্টক এটা হচ্ছে মধু আর এই জারটাতে আমি রাখবো অ্যাকচুয়ালি পরবর্তী আমি জারটা চেঞ্জ করবো কারণ এই জারটা অনেক বড় হয়ে গিয়েছিলো পরে আমি অন্য একটা জারে রাখবো তেল লাগবে ভেজিটেবল অয়েল অ্যান্ড লবণ এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস সমূহ আরেকবার দেখে নিন ভেরি ইজি প্রত্যেকটা জিনিসই সবার বাসায় থাকে অ্যাভেলেবেল চিকেন কিউবটা যদি কিউব আকারে না থাকে পাউডার থাকে সেটাও চলবে আমার মনে হয় চিকেন কিউবটা স্কিপ করা দরকার নেই এটা ইউজ করবেন কারণ দিলে এটা এটা দিলে টেস্টটা বাড়ে তবে চিকেন কিউব দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি লবণটা বুঝে দিবেন কারণ চিকেন কিউবে অলরেডি অনেক বেশি লবণ থাকে আমি ভেজানো মরিচগুলো উঠিয়ে এখন ব্লেন্ডারে দিয়ে দিব ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নেব এই দেখেন ওই পানিটা থেকে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি মোটামুটি স্মুথ একটা পেস্ট হয়েছে এখানে কিছু মিক্সড করিনি এটা জাস্ট মরিচটাকে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এটাকে জাল দেবো চুলায় তো আমি আরেক এদিকে আমি আরেক দিকে চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হলে আমি ওটার মধ্যে তেল দিয়ে দিব ভেজিটেবল অয়েল তো ভেজিটেবল অয়েল আমি এখানে ইউজ করেছি প্রায় টু অ্যান্ড হাফ স্পুন টেবিল স্পুনের মতো তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি হাত দিয়ে চেক করছিলাম যে তেলটা কতটুকু গরম হয়েছে তেলটা গরম হয়ে আসলে আমি তার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেবো আবারও বলে দিচ্ছি কোয়ান্টিটিটা হচ্ছে হাফ স্পুন হাফ স্পুন কারণ আমি মরিচ নিয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো হাফ স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দেওয়ার পর আমি এটাকে আস্তে আস্তে ভেজে নেব এটা এই পেস্টটা আপনি অনেক কিছুতে ইউজ করতে পারবেন ট্রাস্টমি আর এটা অনেক বেশি টেস্টি স্যান্ডউইচ বা বার্গার বানালে যে এক্সট্রা সস তৈরি করে আমরা বাসায় সেটার মতো এটা মিক্সড করে দেওয়া যায় ম্যোনিজের সাথে তখনও খুব ভালো লাগে স্পেশালি বিফ কারিতে দিলে অনেক মজা লাগে অ্যান্ড আমি অনেক সময় এসে দিই পাস্তা তারপরে স্পাগিটি অথবা চাউমিন রান্না করলে ইন্ডিয়ান স্টাইলে তো ওগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি এখানে যে গার্লিক পেস্টটা ইউজ করেছি ওটা পুরোপুরি ম্যাশড ছিল না কিছুটা দানা দানা ছিল এখন গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম এটা অ্যাকচুয়ালি পাউডার না ক্রাস্ট ক্রাস্ট ব্ল্যাক পেপারগুলো দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে এটা দিতে হবে তাহলে আপনার ফ্লেভারটা ছড়াবে অল ওভার আমি এটাকে বারবার নির্বাচ দিচ্ছি যাতে জমাট বেঁধে না যায় বা পোড়া লেগে না যায় এটা আপনাকে ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ করতে হবে এবং কোনো কিছু পুড়ে ফেলা যাবে না যদিও এটা পরবর্তীতে অনেক ডার্ক একটা সস হবে দেখতে মনে হবে যে এত কালো কেন পুড়ে গেছে কেন না এরকম কিছু না এটার কালারটা এরকম কিন্তু এটা গ্র্যাজুয়ালি তৈরি হবে চিলি পেস্টটা দিয়ে দিচ্ছি দেখেন যেটা আমি ওই আগে ব্লেন্ড করে নিয়েছিলাম এটা অনেক বেশি ঝাল হবে সো যারা ঝাল খেতে পারেন না এটা তাদের জন্য না অনলি যারা স্পাইসি খেতে পারেন বা ঝাল খেয়ে অভ্যস্ত এটা শুধু তাদের জন্য বাচ্চাদের জন্য না আসলে আসলে একটু বেশি ঝাল হয় কারণ আমি এখানে তিন রকমের চিলি ইউজ করব একটা হচ্ছে ভিজিয়ে রাখা পেস্ট করা আর একটা হচ্ছে শুকনো শুকনো গুঁড়া একটা হচ্ছে ব্ল্যাক পেপার তো তিনটাই ঝাল আমি এটাকে ভালোভাবে নিয়ে নিচ্ছি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি এটা করছি মিডিয়াম হিটে আপনি যদি চান এখানে আমি যে হানিটা ইউজ করেছি হানিটাই স্কিপ করতে পারেন আমি হানি দেব এটার মধ্যে হানি না দিলেও সমস্যা নেই চিনিটা একটু বাড়িয়ে দিলেই হবে অথবা যদি মনে করেন যে আপনার টেস্ট বাদে ওটা প্রয়োজনীয় না তাহলে চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু আমি একটা ব্যালেন্স টেস্টের জন্য চিনি দিই তা আমার কাছে মনে হয় যে চিনিটা দিলে পারফেক্ট একটা টেস্ট আসে লবণ চিনির যে একটা টেস্ট সেটা এখন আমি শুকনো মরিচের যে গুঁড়াটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি ওটা আমি মনে হয় রাঁধুনির প্যাকেট ছিল এরকম কিছু একটা রাধুনীর রাঁধুনির প্যাকেটে ছিল আমি আর কি হালাল সব থেকে এনেছিলাম মরিচ গুঁড়াটা দিয়ে ওটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি ওটা আমি মরিচ একটা তেলে দেওয়া যাবে না দিলে ওটা পুড়ে যাবে এই জন্য আমি এটা মরিচ বাটার সাথে মিক্সড করে দিলাম অ্যান্ড এখন আমি যেটা দিব সেটা হচ্ছে আপনার চিকেন কিউবটা দিয়ে দিব চিকেন কিউবটা দিয়ে আমি চিকেন কিউবটাকে ভেঙে দিয়ে দেব এই এই কোয়ান্টিটিটা খেয়াল রাখতে পারেন যেহেতু আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা মরিচ ইউজ করেছি এখানে আমি একটা চিকেন কিউব ইউজ করেছি এটা প্রায় একই স্পুনের মতো কনজুমিও বলে আই থিঙ্ক এটাকে কনজুমি স্টক কিউব স্টক পাউডার হোয়াটেভার অ্যান্ড আমি এটাকে মিক্সড করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো ওয়ান ওয়ান না ঠিক আসলে হাফ স্পুনের মতো হানি নিয়েছিলাম আর আমি হাফ স্পুনের মতো চিনি দিব যদি কারো বাসায় ব্রাউন সুগার থাকে সেটা ইউজ করতে পারেন ব্রাউন সুগার দিলে বেস্ট কিন্তু আমার বাসায় ব্রাউন সুগার ছিল না সো আমি হাফিস্পুন স্পুন হানি অ্যান্ড হাফ স্পুন সুগার দিয়েছি তাকে আমি আবার একটু নেড়ে নিব হিট আমি একটাই রাখছি মিডিয়াম হিটে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত করবো হিট চেঞ্জ করবো না কন্টিনিউয়াসলি এটাকে নাড়তেই হবে নাড়তেই হবে আমি আজকে যে পরিমাণ নিয়েছি এটাতে কিন্তু খুব অল্প পরিমাণে হবে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যখন আমি আপনি এটা কোনো রেসিপিতে ইউজ করবেন খুব অল্প পরিমাণে ইউজ করবেন কারণ এটা অনেক বেশি ফ্লেভারফুল অ্যান্ড অনেক বেশি রিচ অনেক বেশি স্পাইসি সো বি কেয়ারফুল ইউজ করার সময় বুঝে দিবেন নাহলে অনেক বেশি জাল হয়ে যাবে খেতে পারবেন না আমি যে কোয়ান্টিটিটা করেছি সেটা লাস্টে দেখতে পারবেন যে কতটুক ছিল পরিমাণে সেটা আপনার আপনি অনেক অনেক অনেকবার ইউজ করতে পারবেন হাফ স্পুন হাফ স্পুন করে অথবা ওয়ান থার্টি স্পুন করে অনেক রেসিপিতে দিতে পারবেন আমি এটাকে নাড়ছি কন্টিনিউসলি অ্যান্ড একটু আমি এই এই মুহূর্তে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায় বা পোড়া পোড়া লেগে না যায় একটু পানি দিয়ে আমি জিনিসটাকে মাইল্ড করার ট্রাই করছি এটা কিন্তু এখন আস্তে আস্তে কালার চেঞ্জ করে চলবে হ্যাঁ এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এটা আরো বেশি ডার্ক হবে একদম লাগবে আমার মনে হয় এখানে একটু তেল লাগবে তো আমরা একটু তেল দিয়ে দিচ্ছি আপনার একটু আপনার একটু ভিনেগার দিয়ে দিব সি কালারটা একদম চেঞ্জ হয়ে ডার্ক হয়ে আসছে এটা পরবর্তীতে আরো বেশি ডার্ক হবে কারণ আমি এটাকে আরো অনেকক্ষণ জাল দিতে থাকব। এটা প্রায় হয়ে গিয়েছে কালারটা একদম কালারটা একদম ডার্ক মানে এটা একদম রেডি হয়ে গিয়েছে তো এটাকে ফ্রিজে রেখে দুই মাসের মতো ভালো রাখতে পারবেন ফ্রিজে রেখে খেতে হবে এটাকে তো আমি একটা রিসাইকেল জারে এটাকে এখন ভরে নিব ঠান্ডা করে তো এই ছিল আমার চিলি জ্যামের রেসিপি সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য অ্যান্ড এই তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এটা দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো বাই